মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের খেলা আরম্ভের আরম্ভে মাঠ থেকে অজয় বসু বলছি। আকাশবাণী কলকাতায় ফিরে আসছে ঐতিহাসিক কলকাতা ফুটবল লীগের ধারাভাষ্য। কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন মাঠ থেকে সিএফএল এর নানান খেলার ধারাবিবরণী সম্প্রচারিত হবে আকাশবাণীর বিভিন্ন প্রচার তরঙ্গে। মঙ্গলবার 23 আগস্ট গীতাঞ্জলি ও FM রেনবো প্রচার তরঙ্গে খর্দা স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম থেকে শুনুন পিএলএস বনাম ক্যালকাটা কাস্টমস খেলার ধারাভাষ্য। 26 আগস্ট শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে শুনুন টালিগঞ্জ অগ্রগামী বনাম জর্জ টেলিগ্রাফ খেলার ধারাভাষ্য। আকাশবাণী কলকাতায় আরো একবার কলকাতা ফুটবল লীগের সরাসরি ধারা বিবরণী। খেলা শুরু হয়ে গেল। মোহনবাগান কি কাজ করে, প্রসূনের পায়ে বল চলে এসেছে ইস্ট বেঙ্গলের গোলের সামনে, উল্টা আসান গোলের সামনে।